আগামী বছরে মাধ্যমিক কবে, কেমন হলো এবছরের রেজাল্ট? আগামী বছর 2023 সালের মাধ্যমিক শুরু হবে 23 ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হবে 4 মার্চ। এবছর ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই এই ঘোষণা করে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। করোনার কারণে গত 2 বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি, এবছর 7 মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, শেষ হয় 16 মার্চ। মোট পরীক্ষার্থীর সংখ্যা 11,26,863 জন, এদের মধ্যে ছাত্রীর সংখ্যা 5,59,000 আর ছাত্রীর সংখ্যা 6,26,804 জন। 79 দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশিত হলো এবছর। এবারে পরীক্ষায় পাশের হার 9,49,927 জন। এবারের মাধ্যমিকে কোনো ফলাফল অসম্পূর্ণ নেই, পরীক্ষায় পাশের হার 86.6%। পাশের হারের প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের পাশের হার 97.63%। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, সেখানে পাশের হার 94.27%। আর তারপরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই জেলায় পাশের হার 94.62%, কলকাতায় 94.36%, ঝাড়গ্রামে 92.07%, উত্তর চব্বিশ পরগনায় 91.98%, দক্ষিণ চব্বিশ পরগনায় 89.61%। এবছর 99% নম্বর পেয়ে প্রথম হয়েছে 2 জন, গোটা মেধা তালিকা জুড়েই জেলার জয় জয়কার, কলকাতার নামও আছে চতুর্থ স্থানে। মেধা তালিকায় প্রথম 10-এ রয়েছে মোট 114 জন। 693 নম্বর পেয়ে বাঁকুড়ার রামকৃষ্ণ মিশনের হাইস্কুলের অর্ণব ঘোড়াই এবং পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল প্রথম হয়েছে। 692 নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছে মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। 691 নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার ধলে। আর আগে গান করতে, কিন্তু পড়াশোনার জন্য গানটা এখন বন্ধ আছে। হ্যাঁ, এটা একটা সাফল্য তো, কারণ একজনের ইয়েতে হয় না সবাই। ও কি প্রথম থেকে পড়াশোনায় ভালো? হ্যাঁ, প্রথম থেকে মোটামুটি স্কুলে ফার্স্ট হয়েছে সিএমএসে। ভবিষ্যতে কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। আরে আরে হাতটা স্যার, টেক্সট বুক ভালো করে পড়ে নিতে, আর টেক্সট বুক প্র্যাকটিস করতে, টেক্সট বুকে কোশ্চেন প্র্যাকটিস করতে, আর যে সমস্ত কোশ্চেন বুক আছে বা কোশ্চেন পাচ্ছে তারা, সেই কোশ্চেনগুলো নিজে নিজে লেখার, উত্তর লেখার অভ্যেস করতে, নিজে উত্তর লিখে যদি স্যারদেরকে চেক করিয়ে নেয় এবং সেই বিষয়ে সেই অনুযায়ী সংশোধন করে, খুব ভালো হবে।